বিজেপির বড় নেতা এবং বিজেপি এমএলএ অশোক কীর্তনিয়া চাকরি চুরি কেসে এবারে পুলিশের জালে ধরা পড়তে চলেছে। এই বিজেপির বড় নেতা এবং এমএলএ চাকরি চুরি করে টাকার বিনিময়ে সেই সমস্ত চাকরি বিক্রি করেছিল এবং নিজের আত্মীয় স্বজন, নিজের শালাকে, নিজের বোনকে চাকরি চুরি করে চাকরি পাইয়ে দিয়েছিল বিজেপি নেতা অশোক কীর্তনিয়া। সেই অশোক কীর্তনিয়ার গোপন কেলেঙ্কারি এবং কল রেকর্ড ফাঁস করলেন তৃণমূলের বড় নেতা বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস সমস্ত কিছুর প্রমাণ সহকারে পুলিশের হাতে এবং সংবাদ মাধ্যমে পুরোপুরি ফাঁস করে দিল। এবারে খুব তাড়াতাড়ি এই বিজেপির বড় নেতা অশোক কীর্তনিয়াকে পুলিশ টানতে টানতে জেলে ভরবে। যেমন পার্থ চ্যাটার্জি এবং অনুব্রত মণ্ডলকে পুলিশ জেলে ঢুকিয়ে রেখেছে, তেমনই অবস্থা হতে চলেছে এই বিজেপি নেতা অশোক কীর্তনিয়ার। চাকরি চুরির কেসে এবারে তার বিরুদ্ধে সমস্ত কিছু প্রমাণ করে দিল তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। চলুন প্রথমে দেখুন বিশ্বজিৎ দাস তার বিরুদ্ধে কী কী প্রমাণ হাজির করলো, তারপরে দেখুন পুলিশ এই বিজেপি নেতা অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে কী কী অ্যাকশন নিল। চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ করেছেন বিশ্বজিৎ দাস। প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেব, পাল্টা চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের এই অভিযোগ? দেখো অনুসূয়া, গত বৃহস্পতিবার দিন গোপালনগর বাজারে একটি তৃণমূলের জনসভা ছিল। সেখানে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বাগদা বিধায়ক বিশ্বজিৎ দাস, তার একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। সেখানে স্পষ্ট তিনি অভিযোগ করছেন বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক, তিনি পেট্রাপোলের সেন্ট্রাল পার্কিং এ 17টি চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে। এই চাঞ্চল্যকর অভিযোগ করার পরপরই একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একটি কথোপকথন রয়েছে অশোক কীর্তনিয়া এবং এক মহিলা। সেখানে তিনি স্পষ্ট বলছেন বেশ কয়েকজন নেতা এই পেট্রাপোল সেন্ট্রাল পার্কিং এ চাকরি দিয়েছেন টাকা নিয়ে, এবং তার পরিবারের যে সদস্য তাকেও টাকা দিয়ে চাকরি পেতে হবে, এমনই ভিডিও, এমনই অডিও ক্লিপ ভাইরাল হয়। এবং তারপরেই রাজনৈতিক চাপরতা শুরু হয়েছে। বিশ্বজিৎ দাস সুনির্দিষ্ট অভিযোগ করেছেন যে তার কাছে প্রমাণ রয়েছে যে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, বলেছেন যে এই সমস্ত অভিযোগ মিথ্যা, তার বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল। শুনুন। ধন্যবাদ সমীরণ। অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ করেছেন বিশ্বজিৎ দাস। ঠিক কি বলেছেন তিনি, কি অভিযোগ শোনাবো? আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রায় 17 জনের মতন তারা বনগাঁ সেন্ট্রাল পার্কিংয়ের কর্মসংস্থান করে দিয়েছে, এবং সেটা অর্থের বিনিময়ে। কত টাকা নিয়েছে? আমি খবর পেয়েছি 2-2.5 লক্ষ টাকা বিনিময়ে সেখানে কাজ দেওয়া হয়েছে, এবং সেখানে সাংসদ বিধায়কদের মানুষ সেখানে ঢুকেছে, এবং বনগাঁর অশোক কীর্তনিয়ার নিজের বোন রয়েছে, ইমিগ্রেশনের সেখানে কাজ করছে পার্কিংয়ে, তার শালা কাজ করছে। এইগুলো আমরা পেয়েছি, আমরাও তদন্ত করছি, আরও বিস্তারিত জানা যাবে। বিশ্বজিৎ দাসকে চ্যালেঞ্জ থাকলো না, যদি বিশ্বজিৎ দাস প্রমাণ করতে পারে আমি টাকার বিনিময়ে চাকরি দিয়েছি, আমি আমার বিধায়ক পদ ছেড়ে দেবো। আর যদি বিশ্বজিৎ দাস বাপের বাড়া হয়ে থাকে, বুকের বাড়া যদি দম থাকে, তিনি যদি প্রমাণ করতে না পারেন, তিনি তার বিধায়ক পদ ছাড়বেন।